পারস্পরিক দীর্ঘজীবী হোক, জন্মেয়স্থী হোক আর সুন্দর সন্তানের জননী হোক। হ্যাঁ কাকিমা, সন্তানের জননী যে ময়নাকে হতেই হবে। শুভঙ্কর সবাইকে ডাক। কেন, আজ ময়নার জন্মদিন, তাই সেলিব্রেশন হবে। চলো। কোথায়? আরে বেরোবো একটু। কোথায় যাবেন আপনারা? 500,000 টাকা রয়েছে, কলেজ স্ট্রিটের ফুটপাথ থেকে কিছু বই কিনবো। তো কি পড়বে? কি, ও মেডিকেল পড়বে, ডাক্তারি। এ তো শুনে মনে হচ্ছে বামন হয়ে চাঁদ ধরবো। আর বলছিলাম কি বর্দা ভাই, ওই যে প্রেমপত্র এসেছে, কিসব হাট ঠাট এসেছে, দেখবেন আবার কারো হাত ধরে পালিয়ে না যায়। হ্যাঁ, ছোট লোক ফ্যামিলির মেয়ে তো, ছোট লোকই হবে। যদি কারো সন্তান হতে, নূপুরদের সন্তান হবে। যদি কারো মায়ের পরিচয় দিতে হয়, নূপুরদি মা হবে, আর কেউ নয়। বলছি আমরা এত দূরে হানিমুনে যাব, শুধুমাত্র হোটেলের বিছানায় শোবো বলে? কি না, মানে আমাদের বিছানায় কি কোনো সমস্যা আছে নাকি? কেন, এত দূরে গিয়ে আমরা ঘুমাবো কেন? আরে যদি ঘুমোতে হয় তাহলে বাড়িতে ঘুমাবো, অত দূরে ঘুরতে গিয়ে ঘুমোতে যাবো কেন? বাহ ময়না, ইউ আর জিনিয়াস ময়না, ইউ আর জিনিয়াস, এক্সেলেন্ট। কি হয়েছে? এই অঙ্কগুলো সব তুমি করেছো? হ্যাঁ। আর বাকি হোমওয়ার্ক সব করে ফেলেছি। সব হয়ে গেছে? না, এই তো 23 আর 29 এর গুণটা করতে পারছিলাম না, কিন্তু চেষ্টা করলে আমি পেরে যেতাম। হ্যাঁ, অসাধারণ কাজ করেছো তুমি ময়না, অসাধারণ। তুমি নিজে জানো না তুমি কি কাজ করেছো ময়না, তুমি নিজে জানো না কি কাজ করেছো। আশীর্বাদের গয়না, এটা তো আমার মেয়ের গয়না। এই গয়না তোমার কাছে এলো কি করে? তোমার কাছে কি করে এলো এই গয়না? তুই এত উত্তেজিত হস না, তোর শরীর খারাপ দাদু, আরো শরীর খারাপ হয়ে যাবে। এই গয়না তোমার কাছে এলো কি করে? তোমার কাছে এলো কি করে? তুমি এটা কোত্থেকে পেলে? এটা তো আমার মেয়ের গয়না, আমার মেয়ে পরবে। তুমি চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও, বেরিয়ে যাও। ময়না, কিরে তুই এখানে কি করছিস? হয়তো তোর বাবাকে দেখতে এসেছিলাম তো। আরে বড় দাদুটা তো পুরো সুস্থ হয়ে গেছে, টাট্টু ঘোড়ার মতো ছুটছে। ভালো ভালো, চল। এক্সকিউজ মি, এবার কিন্তু ঘরটা ফাঁকা করে দিতে হবে। বাই এনি চান্স আমি একটু থাকতে পারি? হ্যাঁ পারো, কিন্তু বৌদি যদি মাইন্ড না করো। বৌদি কাকে বলছো, কাকে বলছো বৌদি? ওনাকে। বাবা বাবা প্লিজ তুমি একটু শান্ত হও, চুপ করো একটু। ওয়েল তুমিও বাইরে যাও। বলছি আমিও একটু থাকতে পারবো না? উনি হাইপার হয়ে যাচ্ছে, প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জমা না চ। আঙ্কেল এখন আপনি কেমন আছেন? ভালো ভালো। দেখি বা শুভ আসতে। এ কি এখানে সোনার নেকলেস? না ওটা কিছু নয়, ওটা ওই মানে আমার মেয়ের গয়না, ওই আশীর্বাদের সময় পেয়েছিল ওর গলার নেকলেস, ওটা ওই ময়না নিয়ে নিয়েছিল। আচ্ছা ঠিক আছে, এসব কথা এখন থাক। সো আঙ্কেল ইউ আর কমপ্লিটলি ফিট। পূর্বা হুম, স্যারকে একবার রিপোর্টটা দিয়ে দিও। শিওর। ও কেমন দেখলেন? একদম ফিট, কয়েকদিনের মধ্যে রিলিজ করে দেব। শুধু খেয়াল রাখবেন কোনো টেনশন নয়, কোনো উত্তেজনা নয়, ওকে? ওকে চলো পূর্বা। হুম, বাই বাই বাই।
বাবা কি বললে শুনলে তো? তুমি এখন একদম ফিট, কয়েকদিনের মধ্যেই তোমাকে ছেড়ে দেবে। কি দেখছো তুমি? আস্তে 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 আমার মেয়েকে। বাবা আমাকে আবার নতুন করে দেখার কি হলো? তুই যেদিন মা হবি না সেই দিন বুঝবি যে সন্তানের মা বাবারা কেন মেয়ের দিকে তাকিয়ে থাকে। আরে মা বলো, তুই এরকম মা শুনে চমকে উঠলি কেন? আরে এটা তো জীবনের স্বাভাবিক নিয়ম, মা তো তুই হবি। আরে মা আমি তোকে একটা জিনিস দেবো, তুই কিন্তু সেটা কাউকে দিতে পারবি না। আচ্ছা দেব না। তুই দিব্যি দিয়ে বল। আচ্ছা বাবা আমি দিব্যি দিয়ে বললাম, আমি দেব না কাউকে। ঠিক তো? আচ্ছা তাহলে এবার তুই চোখটা বন্ধ কর, চোখ খুলবি না কিন্তু, ঠিক আছে? আমি হলাম গিয়ে বাড়ির বড় বউ, তাই একটা কথা বলে রাখছি, এই যে চুগলি করতো ওই দীপু আর ওই সাদা পাঠা, তোদের এই তিনটাকে যদি আমি সিধা করতে না পেরেছি তাহলে আমিও এক বাপের বেটি নয়। হ্যাঁ সেই বাপের দেখাই নেই তো আবার এক বাপের বেটি। ওই তিনজনকে দেখেছো? এদের আমি আজ দেখেছি। কোথায়, কখন, কিভাবে? তোমার জন্য এবার স্পেশাল কিছু ভেবেছি, নতুন রকমের শাস্তি। পৃথিবীতে এর চেয়ে ভয়ানক শাস্তি আর কিছু হয় না। ওই চাওয়ালা ডাবওয়ালা ওরা কোথায়? কি করবে তুমি আমায়? কিসের শাস্তি? বেঁচে থাকতে সন্তান শোক। মুখে বলছে বিয়ে করবে কিন্তু মাথায় অন্য কিছু ঘুরছে। হ্যাঁ অন্য কিছু? অন্য কিছু মানে? না না অন্য কিছু মানে হয়তো হয়তো রণজয়কে উদ্ধার করার উদ্দেশ্য ছিল বা অন্য কোনো উদ্দেশ্য ছিল, সেটা ক্রমশ প্রকাশ্যে এখন ভুলে যাচ্ছে না। তোমাকে মুখে বলছে বিয়ে করব আর তলে তলে অন্য কিছু ঘটাবার প্রক্রিয়া চলছে এর মধ্যে, এটাও তো হতে পারে। আমি এই মুহূর্তে লিপস্টিক পরছি। আচ্ছা লিপস্টিক, লিপস্টিক লাগাচ্ছেন? এই মুহূর্তে আমি চোখে কাজল দিলাম। কাজল দিলেন? এই মুহূর্তে আমি শাড়ি, কি আমি শাড়ি কি কি চেঞ্জ করছি। কি গয়নাটা কিনে নিলাম তো? গিনিরা সত্যি তুমি বোকা। এই গয়না তুমি দেখতে পাবে বিয়ের রাতে টিকলি করে ওর মিষ্টি বৌদির উপহার। প্রমাণগুলো চাস তো? ওগুলো নিয়ে কোথায় যেতে হবে সেটা বল। তোরা কোথায় আছিস এখন? আমরা বাড়ির সামনে আছি। চৌমাথার মোড়ে চলে আয়, ওখানে তোদের জন্য একটা গাড়ি ওয়েট করছে। ঠিক আছে আমরা চিনবো কী করে? অ্যাশ কালারের একটা টাটা সুমো। গাড়িতে যাবি, ড্রাইভার তোকে একটা প্রশ্ন করবে, আকাশের রং কী? তুই বলবি কালো।
কি বল, কি ব্যাপার, বাপের বাড়ির ফোন নাকি? আরে বাবা, একটু পরেই তো তোমার বাপের বাড়ির লোকজন আসবে, কথা তো হবেই তাদের সঙ্গে, তাই না? তুমি আগে রেডি হও, রেডি হও। দিদি ভাই, ওই খুব দরকারি ফোন, এটা আমায় ধরতেই হবে। হ্যালো, হ্যাঁ পরমেশ্বরী, আমি না একটু বিরক্ত করলাম তোমাকে, আজকের দিনটাতে আমার বিরক্ত করার একদম উচিত নয়, কিন্তু আমি কি করব, বারবার এমন এমন ঘটনা ঘটছে যে। বলছি জুজু কোথায় গো?